হতে ভিতরে, ভিতর থেকে বাহিরে, বরাবর, আড়াআড়ি, পাশে কাছে অনেক দূরে, পাশে কাছে অনেক দূরে, উপরে নিচে, চতুর্পাশে, মধ্যে ভিতরে। আজকে যে জিনিসগুলো আমরা জানবো এটা হচ্ছে ডায়াগ্রাম অফ প্রিপোজিশন। প্রিপোজিশনের যে ব্যবহারগুলো, প্রিপোজিশনের জন্ম, প্রিপোজিশন কিভাবে জন্ম নিয়েছে, প্রকৃত অর্থ কি, এটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের প্রিপোজিশনের ব্যবহারটাও আমাদের জন্য সহজ হবে। তো আজকে আমরা সকল প্রকার প্রিপোজিশনকে আমরা দুভাগে বিভক্ত করেছি, তাই না? এই যে শীটে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্থানের প্রিপোজিশন, স্থানে। কারণ আমরা জানি প্রিপোজিশন ছাড়া জীবনে কোনো দিন, আরবি বলেন, ইংরেজি বলেন, হরফ, অব্যয় বা প্রিপোজিশন বা বিভক্তি ছাড়া দুটি শব্দ সম্পর্ক যুক্ত হতে পারে না। অবশ্যই একটা বন্ধন দরকার, তাই না? আর এই বন্ধনের নাম হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন দুটা শব্দকে কি করে, বন্ধনে আবদ্ধ করে। তো প্রিপোজিশন মূলত একই জিনিস, কিন্তু দুটি ক্ষেত্রে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে স্থানের সাথে, আর একটা হচ্ছে সময়ের সাথে। তো স্থানের সাথে আর সময়ের সাথে যদি আমরা জানি প্রকৃত অর্থ সহ, তাহলে আমাদের জন্য ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, উই হ্যাভ অ্যাকোয়ার্ড দিস ইনশাআল্লাহ, ডে বাই ডে, নো প্রবলেম। আচ্ছা দেখেন, এখন আমরা কিভাবে পড়ব, ছবির মাধ্যম। এটা যদি ফুটবল খেলার মাঠ ধরেন তাও হবে, আবার যদি মহাবিশ্ব ধরেন তাও হবে, পৃথিবী যদি ধরেন তাও হবে। তার মানে মহাবিশ্ব বা বিগ ব্যাং বা যাই বলেন, এর বাইরে কোনো চিন্তা নেই। তাহলে এভাবে যদি আমরা জানতে পারি আমাদের জন্য বোঝাটা সহজ হবে। তাহলে বলেন, বাহির থেকে ভিতরে, বাহির হতে ভিতরে। এই যে আমরা এর আগেই দেখেছি একটা বাচ্চা জ্ঞান অর্জনের জন্য বাড়িঘর সব ছেড়ে চলে যাচ্ছে। তো বাহির থেকে যখন কোনো জিনিস ভিতরে ঢুকবে তখন আমরা কি বলি, ইনটু, মানে কোনো জিনিস যেতে, যেমন রেন্ডার ইনটু, অনুবাদ করা, তার ইন্টার ইনটু, ইন্টার মানে প্রবেশ করা, আর ইনটু মানে কি, তাহলে প্রবেশটা করা হয় কখন বাবা, বাহির থেকে ভিতরে, তাহলে ইন্টার ইনটু, রেন্ডার ইনটু, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কিন্তু অর্থের দেখেন কি বিবেচনা আছে, তাহলে কোনো জিনিস যদি বাহির হতে কোথায় যায়, ভিতরে, তাহলে আমরা কি ব্যবহার করব, ইনটু ব্যবহার করব। আসলে ইন মানে কি বাবারা, ইন মানে মধ্যে, আর টু মানে কি দিকে, টু মানে কি দিকে, তাহলে মধ্যের দিকে, তার মানে কি ভিতরে, মধ্যের দিকে মানে কি ভিতরে। তাহলে যখন বাহির হতে, যখন বাহির থেকে বা হতে ভিতরে, ভিতরে, এই যে বাহির থেকে ভিতরে ঢুকেছে, আচ্ছা ঢুকলো, এবারে যদি ভিতর থেকে বাহিরে যায়, ভিতর থেকে কোথায় যায়, বাইরে যায়, তাহলে হবে কি, আউটসাইড। আউট মানে তো বাহির, আর সাইড মানে সাইড, এই জায়গাতে আবার ইনসাইডও হবে, ঠিক আছে। আবার আমরা দেখতে পারবো যে এক্সটেরিয়র আউটও হয়। আউট মানেই হচ্ছে কোনো জিনিস, আউটের জন্ম হচ্ছে কোনো জিনিস ভিতর থেকে বাহিরে। আউটের জন্ম হচ্ছে কি, কোনো জিনিস ভিতর থেকে বাহিরে। তাহলে কোনো জিনিস যদি ভিতর থেকে বাইরে হয়, তাহলে আমরা যেমন বলি গেট আউট, আসলে গেট মানে প্রবেশ করা হয়, গেট মানে পাওয়া হয়, গেট মানে দরজা হয়, তাহলে গেট আউট মানে কি, বাইরে যাও, বাইরে যাও মানে কি, ভিতর থেকে বাইরে চলে যাও, আমার গেট থেকে চলে যাও, ঠিক আছে। তো এরকম অনেক কিছু আছে, আমরা ইনশাল্লাহ জানবো।
যেমন হচ্ছে একটা মেক আউট, মেক মানে তৈরি করা আর আউট মানে বাহিরে, এমনভাবে তৈরি করেছে যে তার আর কোনো কিছুই বাকি নেই, সব কিছু জেনে গেছে। তাহলে মেক আউট মানে হচ্ছে বোঝা। এটা হচ্ছে একটা গ্রুপ ভার্বের মধ্যে আবার আছে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের মধ্যেও আমরা পাব। তাহলে মূল মূল শব্দগুলো জানবো, যেমন মূল জন্মগত অর্থ কী, প্রকৃত আমি মানুষ, আমি মানুষ হলে আমার বুদ্ধি হবে, আমার ইয়া হবে, আর সাপের বাচ্চা যদি সাপ হয় তাও তার বিষ থাকবে, তাই না? কালকে কাকে বলেছিলাম আপনাদেরকে, ছোট্ট সাপের বাচ্চা না জানা যা কে ওঠে, ডিম থেকে কিলবিল করে বের হয়ে দংশন করে এইরকমভাবে, সেই সময় এখনও কিছু খায়নি পৃথিবীতে এসে, তাতে এরকমভাবে পেঁচা উঠা মারে কামড়, ঠিক আছে? কামড় তো মারে না, এটা আবার ভুল বলি আমরা, সাপের বলা হয় দংশন, ঠিক আছে? তো সাপ যখন দংশন করে ছোটো বাচ্চা হলে কী হবে, তারও বিষ লাগে। তাহলে আমরা যদি জানি এটা সাপের বাচ্চা, তাহলে আমাদের সাবধান থাকতে হবে। তো জন্মগত অর্থ কী বাবা? বাহিরে, আউট মানে কি? বাহিরে। তাহলে এই যে যেমন ওভার, ওভার মানে শেষ, ওভার মানে কি বাবা? প্রকৃত অর্থ হচ্ছে চলমান, প্রকৃত অর্থ কি? চলমান, এখনো শেষ হয়নি, শেষ হয়নি, শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ভাব ওভারের প্রকৃত শব্দ। এখন ওভার যদি আপনি যে কোনো জিনিসে ওভার লাগান, তার মানে কি? শেষ হয়েছে, আবার একেবারে শেষের শেষ পর্যায়ে, তাই না? আচ্ছা, মানুষে বলে ওভার ইটিং মানে কি বাবা? বেশি খাওয়া, তার মানে খাবার পরিমাণটা কি হওয়া? বেশি হওয়া, খেতে খেতে তা ওভার হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তারপরে আমরা আরও দেখবো ইনশাল্লাহ, আস্তে 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 আস্তে, একবারে বেশি না। তাহলে বাহির হতে ভিতরে কি দিব? ইনটু বা ইনসাইড, আর যখন ভিতর থেকে বাহিরে যাবে তখন আউট বা আউটসাইড, আউট বা আউটসাইড, আরও কিছু শব্দ আমরা ইনশাল্লাহ দেখব। তাহলে এখন দেখি, কোনো জিনিস যদি ভিতরে ঢোকে, ভিতরে আছে, যে কোনো জিনিসের ভিতরে আছে, তাহলে এই ইন, যে কোনো জিনিসের যদি ভিতরে আছে, আর আমরা জানি ইন মানে কি বাবা? মধ্যে, ভিতরে, এ তে অ আছে, মধ্যে, ভিতরে, এ তে অ আছে। তো আই এম ইন দ্য রুম, আই এম ইন দিস রুম, আমি এই ঘরের মধ্যে মানে কি? আমি এই ঘরের মধ্যে আছি। তাহলে মধ্যে, ভিতরে, এ তে অ, এগুলো হচ্ছে বিভক্তির কাজ করে, হ্যাঁ, প্রিপজিশন। যে কোনো জিনিসের ভিতরে যদি হয় তাহলে মধ্যে, ভিতরে, এ তে ইন হয়, আর ভিতরের ভিতরে, ভিতরের ভিতরে, আর যে কোনো জিনিস এই পৃথিবীতে যদি কি হয়, নির্দিষ্ট হয়, কি হয় বাবা? নির্দিষ্ট, সেটা যে কোনো সময় অথবা স্থান অথবা এই পৃথিবীর যা কিছু আপনি নির্দিষ্ট করবেন, নির্দিষ্ট করা মাত্রই সেখানে কি হবে? অ্যাট, সেখানে কি হবে বাবা? অ্যাট, এই যে আপনি বলেন না লুক অ্যাট, লুক অ্যাট মানে কি বাবা? লুক অ্যাট মানে তাকানো, তাকানো মানে কি? কোনো কিছুর দিকে নির্দিষ্টভাবে তাকানো, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট মি, লুক অ্যাট দ্যাট, লুক অ্যাট ইট, তার মানে আপনার তাকানোটাকে কি বলছেন? নির্দিষ্ট করে দিচ্ছেন, ঠিক আছে? আর যদি বলেন লুক ওভার, লুক ওভার, ওভার মানে কি? একটা জিনিস শেষ হয়ে যাওয়া, এইরকম চলমান হয়ে শেষ হয়ে যাচ্ছে এরকম। তাহলে লুক মানে দেখা, আর ওভার মানে একেবারে দেখতে দেখতে শেষ করে ফেলা, তার মানে লুক ওভার মানে পরীক্ষা করা। লুক ওভার মানে কি বাবা? পরীক্ষা করা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লুক ওভার মানে কি? পরীক্ষা করা। আবার যদি লুক অ্যাট বলি তাহলে দেখা, আর লুক আফটার মানে দেখাশোনা করা, এরকমভাবে আমরা ইনশা লুক ফরওয়ার্ড ইত্যাদি আমরা ফ্রেজাল ভার্বগুলো এরপরে আমরা ইনশাল্লাহ অনেক সুন্দর করে জানার চেষ্টা করবো, আগে এটা বোঝা। তাহলে অ্যাটের জন্ম হয়েছে, অ্যাট মানেও মধ্যে, ভিতরে, এ তে ও, কিন্তু অ্যাটের জন্ম কেন হয়েছে বাবা বলেন তো? অ্যাটের জন্ম হয়েছে নির্দিষ্ট, যদি ভিতরে কোনো কিছুর ভিতরে নির্দিষ্ট থাকে তাহলে আমরা কি দিব? অ্যাট দিব। মনে করেন এটা কি বাবা? মাদ্রাসা নবীপুর, তাই না? তাহলে ইমাম বুখারি মাদ্রাসা ইজ অ্যাট নবীপুর ইন মুরাদনগর। তো মুরাদনগর বড় না, আর নবীপুরের
মুরাদনগরের মধ্যে নবীপুর আছে না, তাহলে তাহলে ইমাম বুখারি মাদ্রাসা ইজ অ্যাট নবীপুর ইন মুরাদনগর ইন কুমিল্লা ইন বাংলাদেশ ইন এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে না? তারপরে যত ইন 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 ইন, তাহলে নির্দিষ্ট যেহেতু আমি করলাম এই জন্য অ্যাট দিলাম। এখন তাড়াতাড়ি শেষ করতে হবে, আবার অন্যটা দেখতে হবে। যদি বরাবর হয় কি হয় বাবা? বরাবর, সোজাসুজি, বরাবর সোজাসুজি কি বাবা? এটা আরবিতে খুবই ব্যবহার হয়, বলে আলা তুল আলা তুল আলা লিয়ামিন আলা লিয়াসার, ডানে যাও বামে যাও সোজা যাও, বলে ওয়াইন হাজা এটা কোথায় বা ওয়াইন মাহাত্তা স্টেশন কোথায়, বলে আলা তুল বাদাল ইয়ামিন, একেবারে সোজা যাও, আমরা বলি না সোজাসুজি যাও বরাবর যাও। তাহলে আলোন মানে হচ্ছে বরাবর, একই জিনিস। যদি একটা জিনিস এপার থেকে ওপারে চলে যায় বলে এসপার ওসপার, আর আরই যাক সোজাসুজি যাক, যে কোনোভাবে যদি যায় মধ্যে দিয়ে যদি যায় থ্রো, কোনো জিনিসের জঙ্গল দিয়ে যদি থ্রো মধ্যে দিয়ে যাচ্ছে, আর যদি একটা জিনিস থেকে আর একটা জিনিস পার হয় এপার থেকে ওপারে চলে যায় তাহলে তাকে আমরা কি বলবো? অ্যাক্রস। আরও অনেক শব্দ আছে, আমরা ইনশাল্লাহ দেখব আস্তে আস্তে, কিন্তু আমি মূল ইয়াটা জানাচ্ছি অ্যাক্রস। তাহলে অ্যাক্রস আবার ওভার পার হয়ে যায় যদি, তাহলে অ্যাক্রস আসবে এপার থেকে ওপারে চলে যাচ্ছে, এপার থেকে ওপারে চলে যাচ্ছে। আচ্ছা, আই ম্যাট মানে হচ্ছে লক্ষ্য স্থির করা, আমি যেটা বোঝাতে চাচ্ছি। তাহলে এই পার থেকে যদি আপনি ওপারে চলে যান তাহলে অ্যাক্রস হচ্ছে, কিন্তু আপনি যদি চতুর্পাশে যে বল খেলার মাঠের চতুর্পাশ দিয়ে ঘোরেন অথবা এই পৃথিবীর চতুর্পাশ দিয়ে স্যাটেলাইট ঘুরছে, যে কোনো জিনিস যদি চারপাশে হয় তাহলে কি হবে বাবা? অ্যারাউন্ড। তো অ্যারাউন্ড দ্য ওয়াল ইন 80 ডেজ, জুলভানের পড়েছেন 20,000 লিগস আন্ডার দ্য সি, জার্নি টু দ্য মুন, সেন্টার অফ দ্য কোর, জার্নি টু দ্য সেন্টার, এগুলো গল্প, বেন্ড অফ দ্য নাইজ, ঠিক আছে, তারপরে স্যান্ড ইন দ্য সিটি, সিটি ইন দ্য স্যান্ড, দ্য ভিলেজ অন দ্য টিপ অফ ট্রিজ, হ্যাঁ টপ অফ ট্রিজ বা টিপ অফ ট্রিজ, এরকম আছে যে গাছের উপরে গ্রাম, মরুভূমিতে গ্রাম, পানির নিচে 20,000 শহর, 80 দিনে বিশ্বভ্রমণ, তা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। তাহলে এই গল্পগুলো পড়েছিলাম আমি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যার ফলে তাহলে অ্যারাউন্ড মানে হচ্ছে কোনো জিনিসের চতুর্পাশে, কোনো জিনিসের চতুর্পাশে। কিন্তু কে যে কিছুক্ষণ আগে বললাম পাশে কাছে অনেক দূরে, পাশে কাছে অনেক দূরে, তাহলে যদি কোনো জিনিসের সাথে লেগে থাকে পাশে, পাশে যদি লেগে থাকে, যদি কোনো জিনিসের পাশে সাইডে যদি লেগে থাকে তাহলে আমরা সাইড বলবো, তাহলে বিসাইড মানে পাশে, উইথ আসে বাই আসে, ঠিক আছে, আর লেগে নাই কিন্তু পাশে আছে কাছে আছে, বি ক্লোজ মোর অ্যান্ড মোর আর অ্যাপ্রোচ টু মি, তাহলে বলবে নিয়ার, নিয়ার মানে কাছে, নিয়ার মানে কি কাছে, আর নিয়ার বাই মানে নিকটবর্তী, ওটাও কাছে, দুটো একই অর্থ। কিন্তু যদি কাছে না থেকে অনেক দূরে থাকে তাহলে ফার ফ্রম, ইট ইজ ফার ফ্রম, দিস মাদ্রাসা ইজ ফার ফ্রম টু মাই হাউস, কত কিলোমিটার আমরা এগুলো জানব। আর যদি পাশে না থাকে, সম্পর্কহীন, কোনো জিনিসের সাথে সম্পর্ক নেই তাহলে কি হবে বাবা? উইদাউট। তাহলে কোনো জিনিসের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কি হবে? উইদাউট। তাহলে এটারই আবার আমরা ইনশাল্লাহ উপরে আর নিচে জানলেই প্রিপজিশন সংক্রান্ত সকল জিনিসগুলো আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা একটু দেখে